ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের জন্য সালাম বর্ষিত হোক বিশ্ব নবী নবী মাহমুদুর রসৌল্লা সালু আলাইহ্লামের উপর ইতালি থেকে শাওন বাই জানতে চেয়েছেন যে বর্তমান তাবলিক জামাতের গ্রুফিংয়ের কারণে যে যে ব্যক্তি মারা গেছে তাকে শহীদ বলা যাবে কি আলহামদুলিল্লাহ উপযোগী এবং মুসলিমদের মাঝে যে গ্রুফিংয়ের যে অবস্থা প্রেক্ষাপটে যে প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে জি বাইজান পরিস্থিতি মুসলিমদের এমনই খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে যা বাসায় প্রকাশ করার মতো নয় আল্লাহ রব্বুল আলমিনের দিন প্রচারে দাওয়াত উতাব কাজে সময় শ্রম অর্থ নিজের পকেটে পয়সা খরচ করে বহু পরিশ্রম করে বিভিন্ন ভাই বোন দেশে বিদেশে ইসলামের যে দাওয়াত ও দাওয়াত উতাব লীগের কাজ করে যাচ্ছে যে যেভাবে যেই সময় যতটুকু করে যাচ্ছে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তাকে ততটুকু প্রতিদান দিবেন এটাই আমরা কামনা করি কিন্তু আফসোসের বিষয় এই দাওয়াতুত লীগের কাজ করতে গিয়ে বিশেষ করে বাংলাদেশের মাটিতে যেটাকে তাদের বাসায় বিশ্বস্তমার এই পদ নিয়ে একজন মুসলিমে অপর মুসলিমের মাঝে যে হিংসা বিদ্বেষ এবং গ্রুফিং তৈরি করা এটা আদকাম্য নয় সুতরাং একজন আদর্শ মুসলিম এটা কখনই মানে আদর্শের কোনো নিদর্শন নয় যে পদ নিয়ে অথবা গ্রুফ করে ঝগড়া করবে বকা করবে অথবা একজন আরেকজনকে হত্যা করতো দ্বিধাবোধ করবে না এগিয়ে যাবে গালিগালাস করবে অথচ গালাগালি করা কোনো আদর্শ মুসলিমের কাজ নয় সহিহুল বুখারীর সাত হাজার ছিয়াত্তর নম্বর হাদিস কাল রসুল্লাহ সাল্লি আসলাম শিবাবুল মুসলিমে ফসুকু কিতা আলু কুফরু আল্লাহ রাসুল বলছেন পরস্পরে গালি দেওয়া ফাসিকি কাজ এবং হত্যা করা বা যুদ্ধ করা হলো কুফুরি কাজ আস্তা আস্তাফির অথচ আজকে গালাগালি করা এবং হত্যার পর্যায়ে পৌঁছে গিয়েছে অথচ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাসুল বলছেন সর্ব প্রথম হত্যার বিচার করা হবে শৈবুখারির ছয় হাজার চারশো চুরাশি নম্বর হাদিস কাল রসুল্লা সাল আলহ যে আল্লাহ রসুলের ফয়সাল অনুযায়ী যে একজন মুসলমান অপর মুসলমানের হাত থেকে নিরাপদে থাকতে হবে তিনি বলছেন আল মুসলিম মান সালিম আল মুসলিম উন আমি লিসানি ওয়াদি ওই ব্যক্তি মুসলিম যার জবান আর হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সুতরাং মুসলিম মুসলিমের হাতে নিরাপদে থাকবে যেখানে আল্লাহ রসুল বলছেন কে ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে সই বোখারি ছয় হাজার আটশো চুরাশি নম্বর আদিস আউআল মা ইউকুজা বাইনানিদ্দিমাই আল্লাহ রসুল বলছেন সবার আগে হত্যার বিচার করা হবে এই তাবলিক জামাতে গ্রুফিং যেই ব্যক্তি নিহত হলো তার দায় দায়িত্ব কে নিবে অথচ বড় ধরনের গুণার অন্যতম হল একজন মুসলিম অপর মুসলিমকে হত্যা করা শৈ বোখারের ছয় হাজার আটশো একাত্তর নম্বর আদিশ যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাতালুন নাফস একজন মুসলিম অপর মুসলমানকে হত্যা করা নাস বলা হয়েছে যে একজন আরেকজনকে হত্যা করা সুতরাং একজন আরেকজনকে হত্যা করলে এই দায় দায়িত্ব আল্লাহর কাঠ দাড়ি অবশ্যই বহন করতে হবে এছাড়া যেখানে রাসুল সাল্লাহ আলি সাল্লামের ফয়সালা হলো সৈব বোখারি সাত হাজার সত্তর নম্বর হাদি সৈব মুসলিমের আটানব্বই কলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র তোলে সে আমাদের অন্তর্ভুক্ত নয় দলভক্ত নয় নজুল জালেক তাহলে এক দল আরেক দলের উপরে যে অস্ত্র উঠালো একদল আরেক দলের উপরে যে মারামারি করলো তাহলে তাদের পরিবেশ পরিস্থিতি কি দাঁড়াবে আফসোসের বিষয় যে মুসলিম হয়ে এটা আদকাম্য নয় সকল মুসলিমকে সতর্ক হতে হবে একজন আরেকজনের উপরে চড়া হওয়া অস্ত্র তুলে নেওয়া এবং মারামারি করা এটা কোনো ধরনের মুসলিমের কাজ হতে পারে না কিন্তু আফসোসের বিষয় এবং অবাক হওয়ার বিষয় যে ব্যক্তি মারা গিয়েছে কেউ কেউ বলছে একজন কেউ বলছে একাধিক জন যাই হোক যদি একজন অন্তত মারা গিয়ে থাকে সেই ব্যাপারে কেউ বলছেন যে শহীদ হয়ে গেছে আর কেউ আনন্দ উল্লাস করছে যে মারা গেছে ভালো হয়েছে নজরুল্লাম জালেক আফ বিষয় এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নয় বরং রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস শুনুন যা সই বোখারের একত্রিশ নম্বর আদিশটি পাবেন এবং ছয় হাজার আটশো পঁচাত্তর সাত হাজার তিরাশি সই মুসলিমে দুই হাজার আটশো আটাশি মোসনাদে আহমদে বিশ হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে যে একজন মুসলমান অপর মুসলমান যদি একজন আরেকজনকে হত্যা করে তাহলে তার অবস্থা কি হবে আল্লাহ রাসুল বলছেন উবুই জাহান নামে যাবে ইন্নানিল্লা আল্লাহ রাসুল সাল্লু সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল যে হত্যা করলো হত্যাকারী সে তো অপরাধী তাহলে সে জাহান নামে যাবে কোনো আপত্তি নেই কিন্তু নিহত ব্যক্তির কী অপরাধ সে জাহান্নামে যাবে কেন আল্লাহ রাসুল বললেন তিনি বললেন নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল অর্থাৎ সেও সুযোগ পেলে তাকে হত্যা করতো যেহেতু এক গ্রুপ আরেক গ্রুপকে মারামারির জন্য হত্যার জন্য এগিয়ে গিয়েছে তাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস স্পষ্ট আমাদেরকে কী শিক্ষা দেয় যে যিনি হত্যা করেছেন এবং যে নিহত হলো উভয় জাহান নামে রাসুল সাল্লাহ হাদিস এটা আমাদের কথা নয় কেউ ভুল বোঝার কারণ নয় কারণ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসে বোখারি মুসলিম মুসনাদ আহমেদ হাদিস সুতরাং আজকে এই যে পরিবেশ দাঁড়িয়েছে যারাই অপরাধী তাদের অবশ্যই দুনিয়া এবং এতে তাদের শাস্তি হবে এবং আল্লাহর দরবারে জবাবদেহিতা করতে হবে সকল মুসলিমকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি কোনো মুসলিম যেন অপর মুসলিমের উপরে এইভাবে গ্রুপিংয়ের কারণে কেউ অস্ত্র তুলে না নেয় কেউ কাউকে যেন দয়া মানে অনুগ্রহ সিনিয়ে না নেয় বরং একজন আরেকজনের প্রতি দয়া দেখাবে অনুগ্রহ দেখাবে কোনো সমস্যা হলে আপোষে উভয়ই পরামর্শ করে সমাধার চেষ্টা করবে সারা পৃথিবীর বিদর্মীরা এতে হাততালি দিবে খুশি হবে নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ে এখানে হয়তো গোপন সন্ধি বা গোপন কোনো কূট পরামর্শ সলা পরামর্শ থাকতে পারে আল্লাহ যেন আমাদের হেফাজত করে একজন আদর্শ মুসলিম হিসাবে কোনো গ্রুফিং না করে দলাদলি না করে দেশ মুসলিম জনতার দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামের কল্যাণে যেন আমরা আমাদের ভাইয়ের প্রতি অস্ত্র উঠানো থেকে নিবৃত থাকি এবং আমরা যেন আল্লাহ রাবুল আলমিনের দিকে ফিরে যাই এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন এবং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন বরং কাউকে শহীদ বলা এবং কেউ নিয়ত হর পর আনন্দ উৎসব করা এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহু আলাম এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম